নমস্কার, আজকের ভূতের গল্প ভূতের সঙ্গে বন্ধুত্ব। গল্পটি একটি বিদেশি ভূতের গল্প। গল্পের লেখক হচ্ছেন এইচ জি ওয়েলস। শুরু হচ্ছে আজকের গল্প ভূতের সঙ্গে বন্ধুত্ব। শনিবারের সকালে আমরা সবাই মারম্যাট ক্লাবে এসে হাজির হয়েছি। শুধু ক্লিটনই আসেনি, কারণ আগের দিন রাতে ও ওইখানেই ঘুমিয়েছিল, তাই হয়তো ক্লিটন গল্পটা বলার সুযোগ পেয়েছিল। এই ক্লাবে আমরা অনেকক্ষণ গলফ খেললাম, খাবার খেলাম, তারপর গল্প শোনার জন্য অপেক্ষা করতে লাগলাম। আমাদের মধ্যে আছে ইভান্স, একজন কুশলী নায়ক, আর আছে উইশ, খুবই বিনয়ী ব্যক্তি। ক্লিটন একটা গল্প বলতে শুরু করলো। আমরা ধরে নিলাম ক্লিটন মিথ্যে বলছে। বেশ সুন্দর করে একটা ভূতের গল্প বলতে শুরু করলো। আমরা সবাই ভাবলাম এটা ওর চালাকি। ও বলতে লাগলো, জানো কাল রাতে আমি এখানে একা ছিলাম, যারা বাড়ির শেষ প্রান্তে শোয়ে। এতখানি বলে ক্লিটন সিগারেটের টান দিল, চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, জানো আমি একটা ভূত ধরেছিলাম। অ্যান্ডারসন বলল, তুমি ভূত ধরেছিলে? সত্যি, কোথায় সে? উইসও চিৎকার করে বলল, তুমি ভূত ধরেছিলে ক্লিটন? সত্যি, আমি খুব সুখী হলাম। তুমি এখনই আমাদের গল্পটা বলো ক্লিটন। ক্লিটন বলল যে সে এক মিনিটের মধ্যে সব জানাবে, এবং আমাদের দরজাটা বন্ধ করে দিতে বলল। জানো এটা নিয়মিত ভূত নয়, আমার মনে হয় না আবার কখনো আসবে। অ্যান্ডারসন বলল, তাহলে তুমি তাকে ধরে রাখতে পারোনি। আমরা এই কথায় হেসে উঠলাম। দেখলাম ক্লিটন বেশ দুঃখিত হলো, তবে হাসি মুখে সে বলল, এটা সত্যিই একটা ভূত। আমি তোমাদের সঙ্গে যেমন কথা বলছি ওটা তেমনই সত্যি, আমি মোটেই রসিকতা করছি না। এই ধরনের ঘটনা আমার জীবনে কখনো ঘটেনি। তোমরা জানো আগে আমি কখনো ভূত বা সেই ধরনের কিছুর ওপর বিশ্বাস করতাম না, কিন্তু আমার এই অভিজ্ঞতা সব উলটপালট করে দিল। আবার একটা সিগারেট ধরিয়ে ক্লিটন অনেকক্ষণ চিন্তা করতে লাগলো। উইস বলল, তুমি কথা বলেছিলে ভূতের সঙ্গে? এক ঘন্টার মতো কথা বলেছিলাম। বেচারা আত্মা বড় কষ্টে পড়েছে, খুব ফুপিয়ে কাঁদছিল, তাই না? কে যেন বলে উঠল। ক্লিটন একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলল, সত্যি ও বেচারা। উইস বলল, কোথায় তুমি আঘাত করেছিলে তাকে? ক্লিটন তাকে পাত্তা না দিয়ে বলে, আমি সত্যি বুঝতে পারিনি, একজন ভূত দুর্ভাগা হতে পারে। ক্লিটন পকেট থেকে দেশলাই বার করে সিগারেট ধরালো দেহ গরম করতে। সে বলল, একটা চরিত্র দেহত্যাগ করলেও একই চরিত্র থাকে, এই কথাটা আমরা প্রায়ই ভুলে যাই। তোমরা কি জানো প্রায় সব ভূতেরাই একই উদ্দেশ্যে ভাঙতাগ্রস্ত এবং অন্ধত্বের মতো একগুয়ে হয়ে বারবার অভিভূত হয়। সেই বেচারা প্রাণীর হয়তো তা কিছুই ছিল না। ক্ষমতা বলে ও ওপরের দিকে এবং ঘরের চারিদিকে চোখ বোলালো, মনে হচ্ছিল বেশ দুর্বল। লম্বা প্যাসেজে আমি তার সামনে পড়ি, তার পিছন দিকটা আমার সামনে ছিল। আমি তাকে প্রথম দেখি, তাকে আমি ভূত বলেই মনে করি। সে স্বচ্ছ এবং সাদাটে রঙে, তার বুকের ভেতর দিয়ে আমি শেষ প্রান্তের জানালার আলো দেখতে পাই। তাকে দেখে খুব দুর্বল মনে হচ্ছিল, একটা হাত তার জানালার গড়াতে আর একটা হাত তার মুখে কাঁপছে। স্যান্ডারসন বলল, কেমন তার চেহারা? রোগা। সেই যুবকের ঘাট থেকে দুটো বড় বাঁশির মতো হাড় নিচের দিকে নেমে গেছে, ছোট মাথায় বুরুশ করা চুল, কাল ছোট বিশ্রী, কান দুটো বেমানান কোমরের থেকে সরু, জামার কলার নামানো, রেডিমেড ছোট জ্যাকেট ট্রাউজার থলের মতোই ঢলঢলে, তলার দিকটা ছেঁড়া। আমি খুব সাহসিকতার সঙ্গে সিঁড়ি বেয়ে উঠলাম, সঙ্গে কোনো আলো নেইনি, আলোগুলো সব নিচের টেবিলের ওপরে ছিল, সেখানে লম্ফোটা রয়েছে। আমি পাড় লাগানো চটি পড়েছিলাম। আমি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তাকে দেখতে পেলাম। ওকে এগিয়ে আসতে দেখে আমি মরার মতোই দাঁড়িয়ে রইলাম। আমি কিন্তু একদমই ভয় পেলাম না। আমি ভাবলাম এই সময় কারো ভয় পাওয়া বা উত্তেজিত হওয়া ঠিক নয়। আমি ভাবলাম শেষকালে এখানে একটা ভূত। আমি গত 25 বছর ধরে এই ভূত প্রেত বিশ্বাস করিনি। আমি দেখলাম একজন অপরিণত যুবকের মুখ, ভোঁতা নাক, ছোট গোফ আর তবড়ানো গাল। কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে থাকলাম, আমরা দুজনেই দুই দিকে দেখতে লাগলাম। তারপরে যেই ঘুরে দাঁড়িয়েছি, সোজাসুজি আমার মুখের দিকে চেয়ে দুহাত তুলে ভূতের মতো হাত ছড়িয়ে দিয়ে সে আমার দিকে এগিয়ে এলো। গাল দুটো তার তুবড়ে গেল, মুখ দিয়ে কু শব্দ বেরিয়ে এলো। আমি শ্যাম্পেন খেয়েছি, তাই ভয় পাবার কোনো চান্স নেই।
আমি বললাম, তুমি এখানে কি করছো? তুমি এখানকার লোক নও। ওকে আমি বেদনায় কুচকে যেতে দেখলাম। ও শুধু আওয়াজ করল, বু। বললাম, তুমি কি এখানকার সভ্য? আমি ওকে পাত্তা না দিয়েই সাহসের সঙ্গে এক পাশে গিয়ে বাতিটা জ্বালালাম। ফের বললাম, তুমি কি সভ্য? এবার ও আমার সামনে থেকে সরে গেল। তাকে একটু মনমরা লাগলো। বলল, আমি সভ্য নই, আমি প্রেতাত্মা। তবে কি এখানে কারোর সঙ্গে দেখা করতে এসেছো? আলোটা তার দিকে তুলে ধরে জিজ্ঞেস করলাম, তবে এখানে কি করছো? হাত দুটো নামিয়ে দিয়ে ঘুমের শব্দ করল। দেখে মনে হলো একটা দুর্বল, বোকা, উদ্দেশ্যহীন যুবকের প্রেতাত্মা হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সে বলল, আমি আতঙ্কগ্রস্ত। তারপর বলল, আমি একজন ভূত। আমি বললাম, এটা একটা ব্যক্তিগত ক্লাব, এখানে তোমার আমার কোনো দরকার নেই। লোকেরা প্রায়ই তাদের ছেলেমেয়ে ও তাদের নার্স নিয়ে এখানে আসে এবং তোমার মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়। ছোট বাচ্চারা তোমায় দেখলে ভয় পাবে। আমার মনে হয় তুমি এসব কিছুই ভাবনি, তাই না? এই ব্যাপারে তোমার ভাবা উচিত ছিল। এই জায়গায় তোমার কোনো অধিকার নেই। ভূতটা বলল, স্যার, আমি ভাবছিলাম এটা একটা পুরনো ও ওক কাঠের প্যানেল করা। আমি বললাম, এটা কোনো অজুহাত নয়। আকি পকেট থেকে দেশলাই বার করার ভান করে তার দিকে তাকিয়ে বললাম, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে ভোর হওয়ার জন্য অপেক্ষা করতাম না, আমি চলেই যেতাম। ভূতটা বলল, ব্যাপারটা হচ্ছে স্যার, আমি কিছু একটা ভুলে গেছি। গত মাঝরাত থেকে এখানেই আমি ঘুরঘুর করছি, খালি ঘরের আলমারির পিছনে লুকিয়েছি। আমি আগে এখানে কখনো আসিনি, আমি অসুবিধায় পড়েছি। একটা ছোট জিনিস আমার হাতছাড়া হয়ে গেছে, সেটা ফেরত নিতে পারছি না। তোমরা জানো না সেটা আমাকে কিভাবে বিপদে ফেলেছে। সে আমার দিকে হীনভাবে তাকালো। আমি আর তর্জন গর্জন করতে পারলাম না। আমার মনে হলো কে যেন নিচে চলাফেরা করছে। আমি আওয়াজ শুনতে পেলাম। আমি ওকে বললাম, আমার ঘরে এসো। আমি একটা চেয়ারে বসলাম, এখানে বসো, এবার তোমার সব কথা বলো। সে বলল, না। নিঃশব্দে চলাফেরা করতে লাগলো। আধা স্বচ্ছ মায়াময় এক মূর্তি, শুধু পার্থক্য হচ্ছে তার ভুতুড়ে গলার স্বর। সুন্দর পরিষ্কার ছিট কাপড় ঝোলানো পুরনো শোবার ঘরে সে এদিক ওদিক পায়চারি করছে। আমিও শরীর ভিতর দিয়ে আমার বাতিদানের আলো, পেতলের ছায় চাপা দেওয়ার ঢাকনার ওপরে পড়া আলো ও দেয়ালের কোণে কারুকার্য করা ছবির ফ্রেম চোখে পড়ছে। সে তখন তার সবেমাত্র পার্থিব জীবন শেষ হওয়ার গল্প বলছে। তার মুখে কিন্তু কোনো সততার ছাপ নেই, কারণ তার দেহটা স্বচ্ছ। সে সত্যটা এড়িয়ে যেতে পারল না। এবার ওই চেয়ারে সোজা হয়ে বলল, তার মানে সত্যিই বলছি, এটা সম্পূর্ণ সত্য। সে আমাকে বলল কিভাবে সে মারা গিয়েছে। সেটা লন্ডনের একটা বাড়ির নিচে বাতি নিয়ে গ্যাসের লিক দেখতে গিয়েছিল। সে নিজে লন্ডনের এক প্রাইভেট স্কুলের সিনিয়র ইংলিশ টিচার বলে পরিচয় দিল। এই ভূতটা যতই বলতে লাগলো আমার চিন্তা ততই বাড়তে লাগলো। সে তার বাবা মার কথা, স্কুল মাস্টারের কথা আর যারা তার জীবনে জড়িয়েছিল তাদের কথা বলতে লাগলো। সে খুব ভীতু ছিল, তাই তাকে ঠিকমতো কেউ বিচার করতে ও বুঝতে পারেনি। আমার মনে হয় জীবিতকালে তার কোনো প্রকৃত বন্ধু ছিল না, তার জীবনে কোনো বন্ধু আসেই নি। খেলাধুলা এড়িয়ে চলত, তাছাড়া পরীক্ষাতেও সে সফলতা লাভ করতে পারেনি। বিয়েটা হতে যাচ্ছিল, কিন্তু সেই সময় গ্যাসেই তার সব শেষ হয়ে গেল। আমি তাকে জিজ্ঞেস করলাম, এখন তুমি কোথায়? ও বলল, সে এখন পাপপূর্ণের ফলে অস্তিত্বহীন বিশেষ সংরক্ষিত জায়গায় আছে, তবে আমার মনে হয় সে একজন দয়ালু আত্মায় পরিণত হয়েছে। ও হচ্ছে একজন দুর্বল ভূত, তার আতঙ্কগ্রস্ত হওয়া সম্বন্ধে অনেক কিছু বলার আছে। উইস আগুনের দিকে মুখ করে বসল। ক্লেটন গরম গলায় কথাগুলো বলতে বলতে ঘরের মধ্যে পায়চারি করছিল। তার হতভাগ্য জীবনে গোড়া থেকে শেষ পর্যন্ত আবিষ্কার ও সোজাসুজি নয়। জীবন্ত অবস্থায় আমার ঘরের মধ্যে থাকলে আমি লাথি মেরে তাড়িয়ে দিতাম। উইস বলল, নিশ্চয়ই এমন হতভাগ্য মানুষ আজও আছে। ও বলল, কেউ আমার প্রতি কোনো সহানুভূতি দেখায়নি, শুধু আমি ছাড়া। ও কি চায় সেটা বুঝতে পেরে আমি তাকে ছেড়ে চলে যাবার মনস্থ করলাম। আমি উঠে দাঁড়ালাম, বললাম, এই নিয়ে বেশি দুঃখ করো না, যেটা তোমার করা দরকার তা হচ্ছে এক্ষুনি এখান থেকে চলে যাওয়া। সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে ও বলল, আমি পারবো না। আমি ফের বললাম, চেষ্টা করো। স্যান্ডারসন বলল, চেষ্টা করলো কি করে? ক্লেটন বলল, পালিয়ে গেল। স্যান্ডারসন বলল, সত্যি মিলিয়ে গেল? ক্লেটন বলল, হ্যাঁ মিলিয়ে গেল।
ও নানা রকম অঙ্গভঙ্গি করে হাত তুলিয়ে মিলিয়ে গেল। যেভাবে সে এসেছিল সেভাবেই ও অদৃশ্য হয়ে গেল। স্যান্ডারসন আস্তে জিজ্ঞাসা করল, তুমি কি ওর যাওয়া লক্ষ্য করেছিলে? ক্লেটন হ্যাঁ বলল, আর বলল, ওটা একটা ভীষণ অদ্ভুত ব্যাপার। জানো তো, এই বিশুদ্ধ শহরের শুক্রবারের রাতে এই নিস্তব্ধ শূন্য ক্লাব ঘরে এইখানে আমরা আছি। সেখানে আমি আর আমাদের গলার স্বর আর তার দেহ নাড়ানোর সময় ছায়া পড়ছে। দুটো ঘরে বাতি জ্বলছে, একটা ঘরে আর একটা ড্রেসিং টেবিলে জ্বলছে, নড়ছে, কাঁপছে। ভূতটা বলতে লাগলো, আমি পারবো না, আমি কখনো। কথা শেষ না করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সত্যি কি যন্ত্রণাদায়ক শব্দ। আমি ওর পিঠ চাপড়াতে চেষ্টা করলাম, কিন্তু আমার ডান হাতটা সোজা ওর দেহের ভিতর দিয়ে চলে গেল। আগে যেমন সাহসী ছিলাম, এখন আর তেমন থাকতে পারলাম না।